এলো ওই আরশ থেকে, আমলি ঘিরে গা নূর ঝরে, নূর দিন দুপুর মিমের চেহারায়, ও তার মিমের চেহারা, কে এলো ওই আরশ থেকে কাবলি ঘিরে গায়, নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায়, ও তার মিমের চেহারায়, আর সেই আরশে গোপন ছিল মিমের পর্দা ঘিরে, আর সেই আরশে গোপন ছিল নূরের পর্দা ঘিরে, ও আমি না তোমায় দিলাম আমি সেই পর্দা ছিঁড়ে, ও আমি না তোমায় দিলাম আমি সেই পর্দা ছিঁড়ে, আর রেখো তারে খুব যত্ন করে, রেখো তারে খুব যত্ন করে, ও যে আমার নূরের ফুল, যার নাম মুহাম্মদ রসুল, যার নাম মুহাম্মদ রসুল, কে এলো ওই আরশ থেকে কাবলি ঘিরে গায়, নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায়, ও তার নূরের চেহারা, অতি সুন্দর কথাই কবি কবি ও গো আদম থেকে ঈসা নবী করত যে তার গুণগান, কেন খোদা এক শত এক নাম দিয়েছে কোরআন হলো তার প্রমাণ, খোদা এক শত এক নাম দিয়েছে কোরআনে তার প্রমাণ, আর পাঁচ কলেমায় নাম লেখা তার, তার নাম আরশ মহল্লায়, আর কি জমিনে কি আসমানে নবীর নাম শোনা যায় সব সময়, আর কি জমিনে কি আসমানে নবীর নাম শোনা যায় সব সময়, এই দুনিয়াদারির শুরু থেকে, এই দুনিয়াদারির শুরু থেকে এলো যত দিনার ইনসান, সব নবীর থেকে বেশি উম্মত পাবে আমার নবী এত মহান, আর আল্লাহ আমার সাজিয়ে রেখেছে আসমানে যে আট জান্নাত, ওই জান্নাতে প্রথম যাবে মুহাম্মাদের উম্মত, ওই হাশরে পেশারেতে যখন খুলবে প্রথম তারা, আর আদম নূহ ঈসা মুসার কথা, আর আদম নূহ ঈসা মুসার কথা, খোদা সেদিন করবে না কবুল যদি রাজি না হয় মুহাম্মদ রসুল, যদি রাজি না হয় মুহাম্মদ রসুল, কে এলো ওই আরশ থেকে কাবলি ঘিরে গায়, নূর ঝরে নূর ঝরে নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায়, ও তার নূরের চেহারায়, ও তার মিমের চেহারায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তরবারি দিয়ে আঘাত করা হয়েছিল 20 মুহররমে, তিনি শহীদ হলেন 21 মুহররমে, তো যেদিন তরবারি দিয়ে আঘাত করা হলো সেদিন রাত্রে তিনি খুব অসুস্থ হয়ে পড়ে, তো সেই সময় ইমাম হাসান ও হোসেনকে দেখে কি বলছে কবি সন্দেশ মাধ্যমে দেখছেন, ও গো হাসান হোসেন কে ডেকে একদিন মৌলা আলী বলে যায়, ও গো হাসান হোসেন কে ডেকে একদিন হযরত আলী বলে যায়,
বলে আমি যখন পর্দা নেব বলে আমি যখন পর্দা নেব যেন কাফন দাফন খুব গোপনে হয় বলে আমি যখন পর্দা নেব যেন কাফন দাফন খুব গোপনে হয় আমার গোসল কাফন হওয়ার পরে আমার গোসল কাফন হওয়ার পরে যখন খুলবে খাট কাঁদতে খাটির পায়ের দিকে ধরবে তোমরা দু ভাই জিবরীল মিকাইল ধরবে খাটির সামনেতে খাটির পায়ের দিকে ধরবে তোমরা দু ভাই জিবরীল মিকাইল ধরবে খাটির সামনেতে আমার খাটির আগে হেঁটে হেঁটে আমার খাটির আগে হেঁটে হেঁটে আমার পোষা উঠ যাবে সেখানে এক নুরানি সাদা পাথর দেখতে পাবে আমার কবর খোলা গোপন আছে আমার কবর খোলা গোপন আছে ওই নুরানি পাথরের আড়ালে আর তোমার নানা আমায় বলেছিল ওই কবর খোঁড়া নুহু নবীর আমলে আর আমার যখন করবে দাফন দেখবে চারিদিকে নূরের মেলা আমায় যখন করবে দাফন দেখবে চারিদিকে নূরের মেলা আমার কবরে প্রথম মাটি দেবে আমার কবরে প্রথম মাটি দেবে এসে গাইবে তোমার নানা রাসূলুল্লাহ হাদিসের পাতায় পাতায় মোর নবীর কথায় হাদিসের পাতায় পাতায় মোর নবীর কথায় লেখা দেখো নির্ভুল আলীর সাথে মিশে মুহাম্মদ রাসূল আলীর সাথে মিশে মুহাম্মদ রাসূল কে এলো ওই আরশ থেকে কাবলি ঘিরে গায় নূর ঝরে নূর দিন দুপুর মিমের চেহারায় ও তার মিমের চেহারায় ও তার নূরের চেহারায় ও তার নূরের চেহারায় ও তার মিমের চেহারায়